চিনি। আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকা টপ খাবার, মানে চিনি ছাড়া আমাদের চলেই না। কিন্তু এই চিনি যে একটা বিষ, আপনি কি সেটা জানেন? অতিরিক্ত চিনি খাইলে আমাদের শরীরে প্রোটিন ও পুষ্টির অভাব হয়। বেশি পরিমাণে চিনি খাইলে মস্তিষ্ক প্রোটিন ও পুষ্টি শোষণ করতে পারে না, ফলে মস্তিষ্কের নিউরন ও কোষের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এতে করে মস্তিষ্কের উন্নত হতে পারে না, মানে আপনি দিন দিন বোকা হয়ে যাবেন। তাই চিনি একটু কম খান। আমরা যখন চিনি খাই তখন আমাদের মেসোলিম্বিক ডোপামিন সিস্টেমকে উত্তেজিত করে। এর ফলে কি হয়, তখন ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিন মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে প্রভাবিত করে। এতে কি হয়, আমরা একটা পজিটিভ অনুভূতি বা ফিল গুড টাইপ অনুভূতি পাই। যেহেতু চিনি খেলে আমাদের ভালো অনুভূত হয়, তাই আস্তে আস্তে আমাদের চিনি খাওয়ার প্রবণতা বাইরে যায় এবং একসময় নেশায় পরিণত হয়। আমাদের মস্তিষ্কে অসংখ্য নিউরন থাকে আর এইগুলা পুনর্বিন্যাস হতে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আমরা যখন বেশি পরিমাণে চিনি খাই তখন মস্তিষ্কে সেই পুনর্বিন্যাসও ইঙ্গিত দেয় যে তার বেশি বেশি পরিমাণে চিনি খেতে ইচ্ছে করতেছে। ফলে আস্তে আস্তে চিনি খাওয়া একটা এডিকশনে রূপান্তরিত হয়। যেহেতু চিনি স্বাদ বাড়ানোর কাজ করে, তাই ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্সে ইনহিবিটরি নিউরন সিদ্ধান্ত নেয় ব্যায়াম বা ডায়েট না করে বেশি বেশি পরিমাণ চিনি খাওয়ার। ফলে দেহে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ইত্যাদির প্রবণতা বাইরা যায়। রিসেন্টলি UCLA এর একটা সমীক্ষা অনুযায়ী চিনি ব্রেইনের ভিতরে ফ্রি রেডিকেল গঠন করে, যা মনোযোগ ধরে রাখা ও নতুন কিছু শেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। স্মৃতিশক্তি খারাপ হয়ে যায় এবং মস্তিষ্কের ঘনত্ব দিনে দিনে কমায়া দেয়। আপনি যদি বেশি পরিমাণ চিনি খান তাহলে আপনার মেমোরি রিসেপ্টর গুলো বন্ধ হয়ে যায়। চিনি আপনার ব্রেইনে আলফা, বিটা ও থিটা ব্রেইন ওয়েভ বাড়ায়া দেয়। এর ফলে কি হয়, আপনার টোটাল স্নায়ুবিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায়। বেশি চিনি খাইলে আপনার মেজাজেরও পরিবর্তন ঘটে, ব্রেইন ড্যামেজ, মাইগ্রেন, এছাড়াও আপনার মস্তিষ্কের ক্ষতি হবে, আপনার মস্তিষ্কের কোষের উন্নতিতে ব্যাঘাত ঘটবে। যারা ডিপ্রেশনে আছে দেখবেন তারা চকলেট খেতে ভালোবাসে, খুব বেশি পছন্দ করে এই মিষ্টি জাতীয় চকলেট। ওই লোককে সাময়িক সময়ের জন্য হয়তো আনন্দ দেয়, কিন্তু পরে এই চকলেটই তার ডিপ্রেশন আরো বাড়ায় দেয় এবং তখন কি হয়, আরো বেশি মিষ্টি জাতীয় চকলেট খেতে মনে চায়। এছাড়া কমন রোগ গুলা তো আছেই, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হৃদরোগ, স্থূলতা ইত্যাদি। আপনি যদি চিনি বেশি খান তাহলে আপনার ত্বকের বার্ধক্য দ্রুত হয়, মানে আপনি খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন। একটানা 15 দিন চিনি না খায়া দেখেন অনেকটা ইয়াং লাগবে আপনার। আপনি যদি পুরুষ মানুষ হন আর বেশি বেশি পরিমাণ চিনি খান তাহলে আপনার শুক্রাণুর মান বা কাউন্ট কমতে পারে। যারা অতিরিক্ত চিনি খান তারা বন্ধত্ব সমস্যায়ও ভুগতে পারেন। এখন কথা হচ্ছে, আমাদের তো প্রতিদিন শর্করার প্রয়োজন আর চিনি তো শর্করাই, তাহলে চিনি এত ক্ষতি কেন? তাহলে চলেন আগে জানি এই চিনি বা সাদা চিনি তৈরির প্রক্রিয়াটা কি। চিনি তৈরির প্রধান কাঁচামাল হইতেছে আখ, এছাড়াও বিট বা ম্যাপলও ব্যবহার করা হয়। প্রথমে কারখানায় একদম ফ্রেশ আখ নিয়ে যাওয়া হয়, এরপর এগুলোকে ছোট ছোট টুকরায় কাটা হয়। এরপর আখের ওই ছোট ছোট টুকরাগুলোকে খুব ভালো মতো করে ধৌত করা হয়। এরপর এই পরিষ্কার আখের ছোট ছোট টুকরাগুলোকে ক্রাশিং মেশিনে পাঠানো হয় আখ থেকে রস বের করার জন্য। আখ থেকে রস বের করার পর যে ছিলকা বা ছোবরা থাকে এইগুলোকে বলা হয় ব্যাগাস। এই ব্যাগাস খুব ভালো জ্বালানি। যে মেশিন থেকে রস ও ছোবরা আলাদা করা হয় তাকে মিল হাউস বলা হয়। মিল হাউস থেকে রস সংগ্রহ করে আখের রস পাঠানো হয় প্রসেস হাউসে। এখানে প্রথমে ওই রসকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটানো হয়। এরপর ওই রসের মধ্যে মিল্ক অফ লাইম মেশানো হয়, এতে করে ওই রসের এসিডিও যে ভাব ওইটা কমে যায়। এরপর 104 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে অন্য একটি পাত্রে ওই রস লোড করা হয়। এখানে বিভিন্ন ফুড গ্রেডের কেমিক্যাল মেশানো হয় যাতে এই রসে কোনো ইম্পিউরিটি বা ময়লা থাকলে তা নিচে আলাদা হয়ে যায়। এরপর ওই রসকে এভাপোরেটের মাধ্যমে উচ্চ তাপে ফুটানো হয় এবং সম্পূর্ণ সিরাপে পরিণত করা হয়। এই সিরাপকে আরো শক্ত করার জন্য অন্য একটা মেশিনে পাঠানো হয় এবং এতে অ্যালকোহল মেশানো হয়। জি, অ্যালকোহল। এরপর এই রস বা সিরাপ শক্ত হয়ে ক্রিস্টালের রূপ ধারণ করে। এরপর এই ক্রিস্টাল থেকে আমরা দানাদার সাদা চিনি পাই। এই চিনি তৈরির টোটাল প্রক্রিয়ায় কিন্তু আখের রসের সমস্ত ভিটামিন, মিনারেল, প্রোটিন, এনজাইম ও অন্যান্য পুষ্টিকর উপাদান নষ্ট হয়ে যায়। এই চিনি মানে কিন্তু শর্করা, যেটা আমাদের শরীরের জন্য একটা প্রয়োজনীয় উপাদান। তাও সাদা চিনি এত খারাপ কেন? আমরা ফল বা অন্যান্য সুষম খাদ্য থেকে যে চিনি বা শর্করা পাই সেটা জটিল শর্করা। আমরা খাদ্য গ্রহণ করার পর হজম হওয়ার পরে ওই শর্করা বা চিনি আমরা পাই, কিন্তু সাদা চিনি এমন না। সাদা চিনি হলো সুক্রোজ, যা খাওয়ার পরে আর ভাঙার প্রয়োজন হয় না। এই সাদা চিনি খাওয়ার সাথে সাথে রক্তে মিশে যায় আর আমরা ফল বা অন্যান্য সুষম খাদ্যের মাধ্যমে যে চিনিটা বা শর্করা পাই সেটা খাওয়ার পর হজম হওয়ার পরে জটিল শর্করা
শর্করা রূপে আমরা সেটা পাই আর এই চিনি খাওয়ার সাথে সাথে যেহেতু আমাদের রক্তে মিশে যায় তাই রক্তে চিনির পরিমাণ খুব দ্রুতই বেড়ে যায় এর ফলে আমাদের মেটাবলিজম রেটও অনেক কমে যায় আর এটাই হচ্ছে মেইন সমস্যা এখন তাই বলে কি আমরা চিনি খাবো না হ্যাঁ আসলে আপনি যদি এই সাদা চিনি না খান তাহলে আপনার তেমন কোনো ক্ষতি হচ্ছে না একদম টোটালি বাদ দিতে পারলে সেটা আপনার জন্যই খুব ভালো কারণ আমরা প্রতিদিন যেই খাবার খাই ভাত রুটি ফল সবজি সবকিছুর ভিতরেই আমাদের শর্করা থাকে WHO এর মতে একজন পুরুষের দৈনিক 37.5 গ্রাম চিনি বা 9 চামচ চিনির প্রয়োজন এবং মহিলাদের 25 গ্রাম বা 6 চামচ চিনির প্রয়োজন কিন্তু আমরা গড়ে দৈনিক 22 চামচের বেশি পরিমাণ চিনি খাই একটু সাবধান আর গরমের মধ্যে বা কাচ্চি খাওয়ার পরে আমরা যে সফট রিং গুলো খাইতেছি এইটা যে কতটা ক্ষতিকর এক বোতল 250 ml এর এক বোতল সফট ড্রিঙ্কে যে কি পরিমাণ চিনি থাকে সেটা নয় অন্য একটা ভিডিওতে বলা যাবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখা থাকলে আশা করা যায় আপনি অন্তত এক চামচ বা দুই চামচ চিনি কম খাবেন এখন থেকে চিনি কম খান ক্ষতি নেই আপনি সাদা চিনি 4 চামচ কম খাইলে তার বদলে আপনি 2 প্লেট ভাত খাইতে পারবেন সুস্থ সুন্দর এবং ইয়াং ভাবে বাঁচতে চাইলে চিনি কম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট আর শেয়ার